হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের তো একটা বিন কনফিগারেশন আমরা তৈরি করেছিলাম, তাই না? লাস্ট টিউটোরিয়ালে ডিএও কনটেক্সট। তো এই ডিএও কনটেক্সট এই কনফিগারেশনটা তো আমাদের এই প্যাকেজটাকে স্ক্যান করার কথা, যেটাদের মধ্যে আমাদের ডিএও অবজেক্ট আছে, নোটিসেস ডিএও। তো এটাকে লোড করার জন্য আমরা আমাদের ওয়েব এক্সএমএলে একটা এন্ট্রি অ্যাড করতে পারি। এন্ট্রিটা হবে আসলে কনটেক্সট লোডার লিসেনার টাইপের একটা এন্ট্রি। তো আমরা আমাদের ওয়েব এক্সএমএলে চলে যাই, কন্ট্রোল শিফট আর, ওয়েব এক্সএমএল, ঠিক আছে। এবং ওয়েব এক্সএমএলে তো আমরা আরও অনেক কাজ এর আগে করে রেখেছি। আমাদের ডেটা সোর্সটা ডিফাইন করা আছে, আরও বেশ কিছু অপশন এখানে ডিফাইন করা আছে। তো আমরা এখানে যেটা করব, আমরা নিচে চলে যাই এবং এখানে ওয়েব এক্সএমএলে, হ্যাঁ, ওয়েব এক্সএমএলে আমরা যেটা করব, আমরা এখানে একটা লিসেনার অ্যাড করব। হ্যাঁ, লিসেনারটা অ্যাড করব এবং পরে ওই লিসেনারের একটা প্যারামিটার আমরা সেট করে দেব। তো সেটা অ্যাড করার জন্য আমরা যেটা করি, আমরা লিসেনার নামের এই ট্যাগটা আমরা নিয়ে আসলাম। এখানে সবসময় আপনি কন্ট্রোল স্পেস দিলে কিন্তু আপনি কনটেক্সট হেল্প পাবেন, সেটা খেয়াল রেখেন। এবং এটার ভেতরে আমরা যেটা করব, লিসেনার ট্যাগের ভেতরে আমরা একটা ক্লাস ডিফাইন করব, সেটা হচ্ছে আমাদের লিসেনার ক্লাস। এবং এই লিসেনার ক্লাসটা হবে আমাদের স্প্রিংয়ের একটা কনটেক্সট লোডার লিসেনার ক্লাস আছে, সেটা আমরা যদি আমাদের মেভেন ডিপেন্ডেন্সিসে দেখি, এখানে যদি আমরা স্প্রিং ওয়েবে চলে যাই, স্প্রিং ওয়েবের গেলে আমরা দেখব যে স্প্রিং ওয়েবের ওয়েবের ভেতরে একটা কনটেক্সট যেই প্যাকেজটা আছে, এটার ভেতরে কনটেক্সট লোডার লিসেনার, দেয়ার ইউ গো। এই কনটেক্সট লোডার লিসেনারের আমাদের ফুল পুরো ক্লাস পাথ থেকে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমরা রাইট ক্লিক করে এখানে কপি কোয়ালিফাইড নেম দিতে পারি, দিয়ে আমরা এখানে এসে যদি এটা পেস্ট করি, লাস্টে একটা ডট ক্লাস থাকবে, সেটাকে আমরা মুছে দিব। সো এখন কিন্তু আমাদের লিসেনার ক্লাসটা কিন্তু এখানে আমরা অলরেডি রেডি করে দিলাম লিসেন করার জন্য। তো এখন এটাতে একটা প্যারামিটার সেট করতে হবে। প্যারামিটারটা আমরা কীভাবে সেট করব সেটাও এখানে খুব সিম্পল। আমরা কনটেক্সট প্যারাম নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা ইউজ করব। কন্ট্রোল স্পেস দিলে কনটেক্সট প্যারামের ট্যাগটা আমরা পেয়ে গেলাম। এখানে আমরা প্যারাম নেম দিই, প্যারাম নেম হচ্ছে আমাদের কনটেক্সট, কনটেক্সট কনফিগারেশন। এখানে কি আসে? না, এখানে ওটা আসেনি। তো সবসময়ই আপনার কন্ট্রোল স্পেসটা যে ঠিকমতো কাজ করবে তা না, এটা চেষ্টা করে যতটুকু পর্যন্ত হেল্প করার। কনটেক্সট কনফিগ লোকেশন, এটা হচ্ছে প্যারাম নেম, এবং এটাতে আমরা একটা ভ্যালু অ্যাড করব। এখন প্যারাম ভ্যালু, ভ্যালুটা হবে আমাদের এই ডিএও যে কনটেক্সট এই এক্সএমএলটা আছে, এইটার আমরা একটা ক্লাস পাথের ভ্যালু দিব। এই জায়গাতে আমরা ক্লাস পাথের ভ্যালু দেওয়ার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আবারও আমরা আমাদের প্যাকেজ এক্সপ্লোরারে চলে যাই, আমাদের ওই ডিএও কনটেক্সটের উপর রাইট ক্লিক করে কপি কোয়ালিফাইড নেম দিই, এবং আমরা ওয়েব এক্সএমএলে চলে এসে আমরা এখানে লিখতে পারি ক্লাস প্যাথ, এটা পেস্ট করি, এবং আমরা ক্লাস পাথ থেকে শুধু রাখি, আমরা আগের অংশটুকু এখান থেকে রিমুভ করে দিই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্প্রিংয়ের কনটেক্সট লোডার লিসেনার ক্লাসের একটা অবজেক্ট এখানে আমরা রেডি করছি, এবং সেটার প্যারামিটারটা সেট করে দিচ্ছি কনটেক্সট কনফিগ লোকেশন। কনটেক্সট কনফিগ লোকেশনটা হচ্ছে আমাদের এই ডাও কনটেক্সট এক্সএমএল এর লোকেশনটা আমরা ক্লাস পাথ থেকে এখানে সেট করে দিলাম। তো এখন যদি আমরা আমাদের নোটিসেস ডাওতে যাই, এখানে এখন পর্যন্ত তো আমরা আসলে ডেটা সোর্সটা অটো ওয়্যারিং করিনি, সো আমরা এটাকে বন্ধ করে দিতে পারি। অ্যাট দিস মোমেন্ট অটো ওয়্যার আমরা করব না, কিন্তু আমাদের যেহেতু ওপরে কম্পোনেন্ট এখানে ডিফাইন করা আছে, তার মানে কিন্তু এটার একটা অবজেক্ট স্প্রিং মানে ইনস্ট্যান্সিয়েট করার চেষ্টা করবে, একটা বিন ইনস্ট্যান্সিয়েট করার চেষ্টা করবে। সেটার জন্য আমরা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রেডি করে দিতে পারি, পাবলিক নোটিসেস দাও, এবং এই ডিফল্ট কনস্ট্রাক্টরে আমরা একটা সিস্টেম আউট দিয়ে রাখি না, সিস আউট ক্রিয়েটিং নোটিসেস দাও। আচ্ছা, তার মানে কি, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি,
এবং আমাদের যদি কনফিগারেশন ঠিক মতো করা থাকে তাহলে কিন্তু আমাদের এই আউটপুটটা আসার কথা, নোটিসেস ডাবের একটা বিন ক্রিয়েট হওয়ার কথা। সো লেটস ট্রাই ইট আউট। আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা একবার রান করি। হ্যাঁ, আমরা এখান থেকে রান অ্যাজ, রান অন সার্ভার দিয়ে আমরা আমাদের কনসোলটাতে খেয়াল রাখি। দেয়ার ইউ গো, কনসোলে কিন্তু ওটা আসছে। হ্যাঁ, আমরা কনসোলে ব্যাক করি। এই যে ক্রিয়েটিং নোটিসেস ডাও, তার মানে কিন্তু আমাদের কনফিগারেশন সোফার ঠিকমতো কাজ করছে। তো আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট টিউটোরিয়ালে যেটা করব, আমরা নেক্সট টিউটোরিয়ালে একটা ডেটা সোর্স কীভাবে আমরা এখানে ইনজেক্ট করব আমাদের নোটিসেস ডাওতে, সেটা আমরা দেখব। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।